फूले फूले ढोले ढोले बहे कीबा मृदु बाय। এতক্ষণ ফরেন্সিক ল্যাব চুপচাপই ছিল, সচরাচর এমন নিস্তব্ধতাই থাকে। ফরেন্সিক এক্সপার্ট ডক্টর অসীম চ্যাটার্জির ল্যাবে যন্ত্রপাতির স্বাভাবিক হালকা ঠুংঠাং শব্দ ছাড়া কোনো রকম উঁচু শব্দ বরদাস্ত করেন না। এমনকি সামান্য গল্পগুজব করলেও ল্যাবের কঙ্কালগুলোর মতো দাঁত মুখ ছিটকুটে হাই হাই করে কেড়ে মারতে আসেন। তাই তার অধস্তন কর্মীরা তার সামনে ভয়ের চোটে প্রায় মগ্ন মন্যাক হয়ে থাকে। আজও সকালের সময় ঘাট বুঝেই চুপচাপ কাজ করছিল, আচমকা রবি ঠাকুরের গান কানে আসতেই অবাক হয়ে তাকালো। ডক্টর চ্যাটার্জির ল্যাবে এরম তারস্বরে বেসুরো গান কে গাইছে? কার এত স্পর্ধা যে স্বয়ং মা মনসাকে ধুনোর ধোয়া দেখায়? অনেকগুলো কৌতূহলী চোখ একসঙ্গে গানের উৎসর দিকে তাকায়, কিন্তু তাকিয়ে যা দেখল তাতে তাদের আত্মারাম খাঁচা হওয়ার উপক্রম। গায়কী আর কেউ নয়, স্বয়ং ডক্টর চ্যাটার্জি। বুড়োর কানে হঠাৎ কি ফুর্তি জেগেছে কে জানে, কথা নেই বার্তা নেই গলা ছেড়ে গান ধরেছেন। শুধু একা গানে রক্ষে নেই, সঙ্গে পা ঠুকে ঠুকে ভুলভাল তালও দিচ্ছেন। উপস্থিত সকলেই প্রায় কনফিউজড, খণ্ডেত্তর মতো পরস্পরের মুখ দেখছে। সকলের চোখেই একটা অনুচ্চারিত প্রশ্ন, বুড়ো পেগলে গেল নাকি? ডক্টর চ্যাটার্জি সবচেয়ে কনিষ্ঠ ও দক্ষ কর্মী, তথাকথিত ডানহাত আহেলি মুখার্জি লাঞ্চ পর্ব শেষ করে গুটি গুটি পায়ে ল্যাবে ঢুকছিল। এমনই কপাল যে গান শুনে সেও ঘাবড়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে, আর পর্বিত পর একেবারে বুড়োর সম্মুখে। তাকে দেখেই ডক্টর চ্যাটার্জি গান থামিয়েছেন। আহেলি সভায় দেখলেও তার ভুরু যুগল ফের শুঁয়োপোকার মূর্তি ধারণ করেছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে থামিয়ে পেটেন্ট খ্যানখ্যানে স্বরে বলে উঠলেন, মাস রেপ মার্ডার অ্যাসিড কেসের মক্কেলের রিপোর্টটা তৈরি করেছো? ফাইল রেডি তো? বেচারি ঢোক গেলে আমতা আমতা করে বললে, আর একটু বাকি আছে স্যার, সিমেনের ডিএনএ রিপোর্টটা হাতে পেতে একটু দেরি হয়েছে, তাই। দেরি করছো তো তুমি, রীতিমতো খ্যাঁক খ্যাঁক করে উঠলেন ভদ্রলোক। এরকম অ্যানিমিক পেশেন্টের মতো কুই কুই করে কথা বলছো কেন? লাঞ্চে কী খেয়ে এলে সাবু? কপাল দোষে আহেলি প্রশ্নে পেছনে ব্যঙ্গটা ধরতে পারেনি, মিউমিউ করে বলল, না মানে আগে রুটি আর কাঁচকলার কোপ্তা। কাঁচকলা? ডক্টর চ্যাটার্জি এমন মুখভঙ্গি করেছেন যেন সে কাঁচকলা নয় পটাশিয়াম সাইনাইড খেয়ে ফেলেছে। কড়া করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। এক মুহূর্তে চুপ করে থেকে তুলনামূলক ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন, তা কাঁচকলার রেসিপিটা কী? আহেলি প্রমাদ গনে, এটা সম্পূর্ণ সিলেবাসের বাইরে। সে বেচারা চিরকালে বিকার বার্নার টেস্ট টিউব কেমিক্যাল অ্যাসিড বা সল্ট বিষ সলিউশন প্রভৃতি ঘেটে অভ্যস্ত, জীবনেও হাতাখুন্তি নাড়েনি। কাঁচকলা আর এঁচড়ের মধ্যে পার্থক্য কী সেটাও সে বোঝে না। এবার এই প্রশ্নের গুগলির উত্তর কী দেবে? ডক্টর চ্যাটার্জি তার মুখ দেখে বুঝে গেলেন যে এই নিয়ে রান্নার কিছুই জানে না। তাকে আর একটু খোঁচানোর জন্য বললেন, কাঁচা লঙ্কা আর কুমড়োর খোলা দিয়ে শুক্তো বানাতে পারো? সর্বনাশ! আহিলি কাঁচকলার কোপটার ধাক্কায় ইতিমধ্যে হাফ কুপুকার, তার উপর আবার কাঁচা লঙ্কা আর কুমড়োর খোলা দিয়ে শুক্তো। সে কী করবে ভাবছিল তার আগেই একটা গম্ভীর অথচ মোলায়েম কণ্ঠস্বর ঠিক পেছন থেকে বলে উঠল, ডক, ইউ আর জাস্ট নর্ম্যান্ডিক্যালি গভর্নমেন্টেড বাই দ্য ডো ফ্যাক্টরি অফ ইউর ক্যারেক্টার।
চ্যাটার্জি আহিরের পেছনে এসে দাঁড়ানো লোকটি দেখে প্রায় চিড়বিড়িয়ে উঠলেন। রাজা, কী সব ভুলভাল বকছ? নরম্যান্ডিকালি গরম্যান্ডেড সে আবার কী জিনিস? তুমি ফ্যাক্টরি খায় না খায় মাকে? মঙ্গল গ্রহের ভাষা বলছো নাকি? মার্শিয়ান ল্যাঙ্গুয়েজ? কী করব? অধিরাজ ওরফে রাজা ঠোঁটটিতে হেসে নিরীহভাবেই বলল, আপনার কাঁচা লঙ্কা কুমড়োর খোলার সুক্ত তো পৃথিবীর দেশেই বলে মনে হচ্ছে না। সেটাও ঠিক ততটাই নরম্যান্ডিকারি গরম্যান্ডেড। ডক্টর চ্যাটার্জি একটা গলার ভেতরে অস্পষ্ট গড়র ঘেঁচঘেঁচ শব্দ করে ব্যাপারটা বেমালুম চেপে গেলেন। আহিলের দিকে তাকিয়ে ফের খেঁক খেঁকিয়ে উঠেছেন। তুমি এখানে স্ট্যাচু স্ট্যাচু খেলছো নাকি? থ হয়ে দাঁড়িয়ে আছো কেন? লিভ, আমার বিকালের মধ্যে ফাইল রেডি চাই, নাও শুশু। শু মানে জুতো নয়। যারা ডক্টর চ্যাটার্জিকে চেনে তারা প্রত্যেকেই জানে এই শুশু কথার অর্থ হল কেটে পড়ো। আহিলি তার রক্ষাকর্তার দিকে একটা সকৃতজ্ঞ দৃষ্টিপাত করে সুরসুর করে কেটে পড়ল। অধিরাজ কোমরে হাত রেখে টান টান হয়ে ভারী সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সে মাথাটা বিনম্রভাবে সামান্য ঝাঁকিয়ে আহিলির কৃতজ্ঞতার সম্মান রাখল। আহিলি চলে যেতেই ডক্টর চ্যাটার্জি তার দিকে অগ্রি দৃষ্টি তাকিয়ে বললেন, তুমি এমন অসময়ে টপকে পড়লে কেন? এখন কোনো লাশ টাশ আসেনি, যখন তখন আমায় জ্বালাতে শুরু করবে? স্রেফ পুলিশের ফরেন্সিক রিপোর্ট আর কিছু স্যাম্পেল এসেছে, ব্যাস। না, ঠিক লাশ নয়, অধিরাজ নির্বিকার ভঙ্গিতে জানায়, শুনলাম ফরেন্সিক ল্যাবে নাকি হাঁড়ি চাচা ঢুকে পড়ে সঙ্গীত গাইছে। তার অত্যাচারে নাকি ফরেন্সিক ডিপার্টমেন্ট অতিষ্ঠ, এমনকি বিশ্বস্ত সূত্রে এটাও জানলাম স্বর্গে রবি ঠাকুর পর্যন্ত কানে আঙুল দিয়েছে। সিরিয়াস কেস, অগত্যা আমাকে আসতেই হলো। ডক্টর চ্যাটার্জি প্রায় লাফ মেরে উঠলেন, চিৎকার করে বললেন, উচিত কদাকার পাশুন্দ পাজি কদাকার, একটাও ক্লু দেবো না তোমায় হতভাগা বাঁধের ছেলে। অধিরাজ ব্লেজারের পকেট থেকে একখানা ডিভিডি বার করে ডক্টর চ্যাটার্জির নাকের সামনে নাড়তে নাড়তে বলল, শিওর ডক, সত্যি দেবেন না? ডক্টর অসীম চ্যাটার্জি দেখলেন সেটা পদ্মাবত ফিল্মের অরিজিনাল রেসিপি। টাকলুগুলো পৃথিবীতে লাশ ছাড়া যদি আর কিছুর দিকে তাকায় তবে সে হলো দীপিকা পাডুকোন, ডক্টর চ্যাটার্জির একমাত্র ক্রাশ। অনেকদিন ধরেই তিনি ফিল্মটা দেখার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যস্ততার দরুন তার আর হয়ে ওঠেনি। অধিরাজ তাকে ইউটিউব থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছিল, অথচ পুরো এমনই টেক এক্সপার্ট, সে রেগে রেগে বলল, ফজলামি হচ্ছে, আমার বাড়িতে অনেক টিউব আর বাল্ব আছে, খামোকা নতুন টিউব কিনতে কী করব? বলাই বাহুল্য এবার ভিডিওটা দেখে বুড়ো মুখ একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে। পদ্মাবত আমার জন্য? না না, সে আর চোখে ডক্টর চ্যাটার্জির দিকে তাকিয়ে অপরূপ ভুরুভঙ্গি করে, আপনার জন্য নয়, এডিজি শিশির সেন বেশ কিছুদিন ধরেই পদ্মাবত দেখার বায়না করছিলেন, তার জন্যই এনেছি। আপনি তো আবার দীপিকাকে পছন্দ করেন না, বাই দ্য ওয়ে সকলেই বলছে দীপিকাকে নাকি পদ্মাবতীর মেকআপে হেভি লাগছে। ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ গুম মেরে থাকলেন, তারপর ফোঁস করে একটা শ্বাস ফেলে বললেন, ফাইন, যেটুকু আন্দাজ করতে পারছি বলছি, কিন্তু আগে ভিডিওটা দাও, তোমার বাপু বিশ্বাস নেই। অধিরাজ ফের শিশুসুলভ হাসি হেসে ভিডিওটা তাকে দিয়ে বলল, প্লিজ প্রসিড। ল্যাব অ্যাসিস্ট্যান্টরা এতক্ষণ গোটা ঘটনায় হাঁ করে দেখছিল। ডক্টর চ্যাটার্জি তাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বললেন, এখানে কি মেগাসিরিয়াল চলছে? সঙ্গে সঙ্গে ফরেন্সিক ল্যাব ফাঁকা, সকলেই হঠাৎ খুব দ্রুততার সঙ্গে কোথায় পাতলা হয়ে গেল কে জানে। এখানে ডক্টর চ্যাটার্জি আর অফিসার ব্যানার্জি কেমিস্ট্রি সর্বজন বিদিত, দুজনের সম্পর্কে অনেকটা স্বামী স্ত্রীর মতো, লাভ অ্যান্ড হেট রিলেশন।
নাকে নাক লাগিয়ে ঝগড়াও করা চাই, আবার একজন আরেকজনকে ছাড়া চলেও না। অতএব দুজনের নাটকের মাঝখানে না তাকাই ভালো। দেখো ছোড়া, পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞ যা বলছেন তার থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না। আমি সুপারম্যান নই, তবু কিছু জিনিস আমার মনে হয়েছে যা ফরেন্সিক রিপোর্টে নেই। বলতে বলতেই ডক্টর চ্যাটার্জি কিছুটা স্কিন স্যাম্পেল, কিছুটা ব্লাড, ভিকটিমের জামা কাপড় আর বেশ কিছু ছবি এনে টেবিলে রাখলেন। এগুলো আজ সকালেই এখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। প্রথমবার পুলিশ ব্যাপারটাকে অত গুরুত্ব দিয়ে দেখেনি বলে সব এভিডেন্স লাশের সঙ্গেই ছেড়ে দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার ওদের বুদ্ধি খুলেছে, তাই এবার পোশাক, শুদ্ধ ব্লাড স্যাম্পেল, টিস্যু স্যাম্পেল, স্কিন হেয়ার স্যাম্পেল প্রিজার্ভ করে রেখেছিল। আমি সেগুলো পরীক্ষা করে দেখেছি। অধিরাজ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এখন সে মুখ খুলবে না, আর এইটুকুই বিশ্বাস আছে বুড়ো যখন বলতে শুরু করেছে তখন কিছু একটা ক্লু দেবেই। ডক্টর চ্যাটার্জি বলতে থাকেন, আমি ওদের রিপোর্ট পড়েছি, ওরা ভুল করেনি। প্রথমজনের কেসটা ওদের কাছে নর্মালি ঠেকেছে, সেটার ব্যাপারে বলার কিছু নেই। তবে দ্বিতীয় লোকটার ব্লাডে, টিস্যুতে বা স্কিনে সত্যিই কোনো বিষের অস্তিত্ব নেই। ফরেন্সিক এক্সপার্ট ভিসেরা করেছিলেন, বেচারি তন্ন তন্ন করে প্রত্যেকটা বডি পার্টস ঘেঁটে দেখেছেন, পাকস্থলীতেও কোনো বিষ নেই। বিষ তো দূর, এমনকি ভিকটিমের পাকস্থলীতে ফুড ট্রেসও নেই। অনেক বিষ আছে বা বিষাক্ত গ্যাস আছে যা ইনহেল করলে মৃত্যু হতে পারে, সেই জন্য তিনি ফুসফুসও দেখেছেন, বাট লাংস নর্মাল। লাশের গায়ে সামান্য ছুঁচ ফোটানোর চিহ্ন পর্যন্ত নেই। বাধ্য হয়ে তিনি নর্মাল ডেথ সার্টিফিকেট দিয়েছেন, উপায় বা কী ছিল? কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতা আর গাট ফিলিংস বলছে কোথাও কোনো বিষ প্রয়োগ হয়েছে। তবে বিষটা লোকটার শরীরে ঢুকলো কী করে? খাবারের মাধ্যমে তো নয়, অন্য কিছুর সম্ভাবনা অবশ্য আছে। প্রথমত লোকটা হয়তো পুরো বিশ্বামিত্র হয়ে খাওয়া দাওয়া ছেড়ে ধ্যান করছিলেন, কোনো মেনকা এসে তার ধ্যান ভঙ্গ করেছে বলে। মুখটা হলো তো বাপু, একটু বেশ ঢেলে দিই। তিনিও লক্ষ্মী ছেলের মতো হাঁ করেছেন, মেনকাও অমনি বিষ ঢেলেছে। যেটা হয় পাকস্থলীতে ট্রেস ছাড়ে না, নয়তো এতটাই স্বাভাবিক তার অস্তিত্ব যে চোখে পড়লেও অস্বাভাবিক মনে হয়নি। এরকম হতে পারে? নিশ্চয়ই, হয়তো সেই বিষটা এমনই সাধারণ যে বিষ বলে চেনা যায় না। যেমন ধরো ফর এক্সাম্পল অ্যাকোনাইট। অধিরাজের মাথায় যেন বাজ পড়ে, অ্যাকোনাইট সে তো ওষুধ। ওষুধ ঠিকই, তবে দুধারী তলোয়ার। তিনি জানান হোমিওপ্যাথিতে যে অ্যাকোনাইট ব্যবহৃত হয় সেটা জ্বর, রেস্টলেসনেস, সর্দি কাশি সারাতে ওস্তাদ, আ গুড অ্যানালজেসিক। কিন্তু সেসব অ্যাকোনিটাম প্ল্যান্ট ছাড়া কিছু অ্যাকোনিটাম প্ল্যান্ট আছে যেগুলো স্পেসিসের মধ্যেই পড়ে, যেমন ডেলভিস, হেলমেট বা মকশুন্ড। এই অ্যাকোনিটাম প্ল্যান্টগুলো থেকে অ্যাকোনিটাম নামের এক অ্যালকালাইট টক্সিন বের করা যায়, মোস্ট নোটোরিয়াস পয়জন। পাকস্থলীতে থাকবে না, কিন্তু তা সত্ত্বেও ব্লাডে, বডি ফ্লুইডে অ্যাকোনিটামের ট্রেস পাওয়া যায়। এখানে তাও নেই, ভালো করে দেখেছি, সুতরাং অ্যাকোনাইট বাদ। আমি অবশ্য অন্য কাউকে সন্দেহ করছি, এমন কেউ যে দেখতে শুনতে ভীষণ নিরীহ কিন্তু স্বাভাবিক তার অস্তিত্ব, কিন্তু বদমাইশ দ্য গ্রেট, অনেকটা তোমার মতো তেঁটে। কে, এমন কিছু আছে কি? অবশ্যই, তিনি মাথা ঝাঁকালেন। তুমি কি জানো যে পটাশিয়াম ক্লোরাইড একটা ভয়ঙ্কর মার্ডার ওয়েপেন? অধিরাজ হাঁ। পটাশিয়াম ক্লোরাইড মানে সল্ট? সল্টেও ফল্ট আছে, ডক্টর চ্যাটার্জি হাসলেন। অতিরিক্ত মাত্রায় ওভারডোজ দিলে বা ইনজেক্ট করলে কিডনি ফেলিওর বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পটল তোলা কেউ আটকাতে পারবে না, কিন্তু পরীক্ষা করলে স্রেফ রক্তে পটাশিয়ামের মাত্রা একটু বেশি পাওয়া যাবে, কারণ পটাশিয়াম ক্লোরাইড সিস্টেমে ঢুকে পটাশিয়াম আর ক্লোরাইড আয়রনে মেটাবলাইজড হয়ে যায়।
এই দুটো মানব শরীরে অত্যন্ত স্বাভাবিক এবং অবশ্য প্রয়োজনীয় বস্তু। ফরেন্সিক বুঝতেই পারবে না যে লোকটা মরল কী করে। আমি ভাবছিলাম তেমন কিছু নয় তো, লিভার ড্যামেজ যদিও হয় না তবে রিনাল ফেলিওর সম্ভব। পুরোপুরি চান্স আছে যে দুই ক্রনিক মাতালের লিভার আগে থেকেই ক্ষেত্রে পড়েছিল, ওটা নেহাত কোয়েন্সিডেন্স। তাই প্রাথমিকভাবে রেনাল ফেলিওরকেই আসামি ভাবলাম। ব্লাডটা আরেকবার টেস্ট করে দেখলাম পটাশিয়াম বেশি আছে কি না। মজার কথা, এই ভিকটিমের ব্লাডে পটাশিয়াম একটু বেশি আছে, সুতরাং পটাশিয়াম ক্লোরাইডকে ক্লিন চিট দেওয়া যাচ্ছে না বস। তাহলে কালপ্রিট পটাশিয়াম ক্লোরাইড, অধীরাজ কৌতূহলী। প্রাথমিকভাবে তেমনই মনে হচ্ছে, কিন্তু এখনই শিওর শট বলতে পারছি না। কী করে মালটা দিল সেটাই আমার কাছে এখনও রহস্য। পটাশিয়াম ক্লোরাইড ইনজেক্ট বোধহয় করেনি, তাহলে অন্তত সিরিঞ্জের দাগ পাওয়া যেত। তবে আরও একটা তথ্য তোমায় দিতে পারি যেটা বেশ ইন্টারেস্টিং, হয়তো কাজে লাগতে পারে। ডক্টর চ্যাটার্জি একটু থেমে আবার নিজের টাকটাকে আদর করতে শুরু করেছেন। যখনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তার আগে মস্তিষ্ককে একটু আদর করে নেওয়া তার স্বভাব। অধীরাজ নিচু স্বরে বলে, নার্সিসাস। কি এই রে, বুড়ো শুনে ফেলেছে। সে সামলে নেয়, না না বলছিলাম জিনিয়াস। ফরেন্সিক বিশেষজ্ঞ তার কথাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বললেন, আমি এমনি এমনি ফুলে ফুলে ঢলে ঢলে গাইছিলাম না, ভিকটিমের স্কিনে স্যাম্পেলের মধ্যে আমি অয়েল মলিকিউলের ট্রেস পেয়েছি, এবং সেটা যা তা অয়েল নয়, অ্যারোমা অয়েল, স্পেশালি ল্যাভেন্ডার। অ্যারোমা অয়েল? ইয়েস, এটা তখনই সম্ভব যখন কেউ রেগুলার অ্যারোমাথেরাপির মেসেজ নেয়। ইনি নিতেন। এক্সিলেন্ট। অধীরাজ কিছুক্ষণ একদৃষ্টে তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনিও কি তাই ভাবছেন যা আমি ভাবছি? তুমি কি ভাবছো না জেনে বলবো কি করে? বুড়ো ফের খেকে ওঠে, আমি অন্তর্যামী নাকি? কোনোভাবে অ্যারোমা অয়েল মেসেজের মাধ্যমে বিষটা আসেনি তো ভায়া স্কিন? ছেলের বুদ্ধি আছে। ডক্টর হাসলেন, আমিও তাই ভেবেছিলাম, যদিও প্রমাণ নেই, স্কিনে পয়জনের কোনো ট্রেস নেই, কিন্তু সম্ভাবনা আছে। অ্যারোমা অয়েলটা খুব ভালো জাতে, এক কথায় ইউনিক। আই মিন পাতি তেল যা বাজারে পাওয়া যায় ঠিক তা নয়। মার্কেটের তেলে ফ্লাওয়ার এক্সট্রাক্টের চেয়ে ভেজালটাই বেশি মেশানো হয়, কিন্তু এই তেলটা একেবারেই তা নয়, একদম খাঁটি জিনিস। সম্ভবত এটা নিজস্ব ল্যাবরেটরিতে সযত্নে বানানো। আর যারা এসব অ্যারোমা হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদ নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তেল বানাতে পারে, তারা গাছগাছড়ার বিষয়ে ওস্তাদ হয়। এমনকি রীতিমতো স্কলার বোটানিস্টও এদের সঙ্গে যুক্ত থাকতে পারে। বিদেশ থেকে প্রয়োজনে নানা রকম প্ল্যান্টস নিয়ে এসে রিসার্চ করতেই পারে। প্রাণদায়ী হার্বসের খবর যে রাখে, সে প্রাণদায়ী হার্বসের মতো প্রাণঘাতী হার্বসের খবরও রাখতে বাধ্য। সুতরাং এমন কোনো বিদেশি বা দেশি ফ্লাওয়ার রুট প্ল্যান্ট থাকতেই পারে যার সর্বনেশে বিষ। মেবি সে বিষয়টা এখনও ফরেন্সিকের নজরে পড়েনি। হয়তো ল্যাভেন্ডারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তেমনই কিছু, অথবা কোনো মারাত্মক নার্ভ এজেন্ট, সোমান, সারিন বা তাবুনের মতো কিছু, যেটা স্কিনের মাধ্যমে অ্যাবজর্বড হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে। যদিও সেক্ষেত্রে বোঝা যেত যদি না জিনিসটা সম্পূর্ণ আননোন হয়। তাহলে আপনি ঠিক কী বলতে চাইছেন? অধীরাজ এবার একটু অধৈর্য। পটাশিয়াম ক্লোরাইড না আননোন অ্যারোমা অয়েল? এবার ডক্টর চ্যাটার্জি একটু সংশয়ান্বিত। সেটাই তো বুঝতে পারছি না, পটাশিয়াম ক্লোরাইডের সম্ভাবনাটা থাকছেই, কিন্তু পাশাপাশি অ্যারোমা অয়েলের চান্সও কিছু কম নয়। সম্ভবত সম্ভাবনাটা মাথায় রাখো। ল্যাভেন্ডার অয়েল,
অন্যমনস্কভাবে বলল অধিরাজ। সে এবার স্পষ্ট বুঝতে পেরেছে যে কেসটা ক্রমাগত ছড়িয়ে ছিয়াত্তর হচ্ছে। কী যে লিড দিলেন ডক্টর চ্যাটার্জি স্পষ্ট বোঝাই যাচ্ছে, এবার উনিও শিওর নন। কথায় অন্ধকার একটু হালকা হবে উল্টে আরো বেড়ে গেল। কলকাতায় অ্যারোমা ক্লিনিক আর স্পা স্যালনের সংখ্যা কিছু কম নয়, এবার সন্দেহ কি সেদিকেও গেল। এমন দিনও এলো যেদিন ল্যাভেন্ডারকেও সন্দেহ চোখে দেখতে হচ্ছে। ভগবান জানে আরও কী কী দেখতে হবে বা শুনতে হবে। অ্যারোমা থেরাপি কি আদৌ লিড না সেটাও ডেড এন্ড? সঞ্জীব চৌধুরীও কি কোনো অ্যারোমা ক্লিনিকে যেতেন? অনেক বিজনেসম্যানই স্ট্রেস এবং টেনশন কমানোর জন্য অ্যারোমা থেরাপি নিয়ে থাকেন। দুশ্চরিত্রদের কাছে তো এই জাতীয় ম্যাসাজ পার্লার আর স্যালনের আকর্ষণ আরও বেশি। অনেক ম্যাসাজ পার্লারের পেছনে সেক্স র্যাকেটও থাকে, এমন কিছু নয় তো? হানি ট্র্যাপে কি ফেঁসে গিয়েছিল ওরা? কিন্তু তাহলে খুন হতে হলো কেন? ক্লায়েন্টদের মারা এ জাতীয় সেক্স র্যাকেটের স্বভাব বিরুদ্ধ। তবে মাথায় এরকম অনেক চিন্তা নিয়েই অন্যমনস্ক হয়ে ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে আসছিল। হঠাৎই মোবাইল বেজে ওঠায় সচকিত হয়ে ফোন রিসিভ করল। অন্য প্রান্তে তার কর্মী কাম বন্ধু পবিত্র আচার্যের উত্তেজিত কণ্ঠস্বর শোনা যায়। রাজা, সর্বনাশিনীর কেসটায় অদ্ভুত একটা আপডেট হয়েছে, বুঝতে পারছি না ভালো কি মন্দ। কী হয়েছে? নানাবিধ আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। ফেরলাস এত তাড়াতাড়ি? না, চার পায়ে নয়। বিজয় জয়সওয়াল দু পায়ে হেঁটে আজ বাড়ি ফিরেছে, সম্পূর্ণ অক্ষত ও সুস্থ। হোয়াট? এর বেশি কিছু বলতে পারল না অধিরাজ। বিজয় জয়সওয়াল বাড়িতে ফিরে এসেছেন, এটা কী করে হলো? আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।